বন্ধুরা, আমরা পড়ছিলাম আমিরুল ইসলামের লেখা বিচার নেই এই গল্পটি। আসো গল্পটি তাহলে শুরু করা যাক। বাদশার কঠিন অসুখ, সারাদিন তিনি বিছানায় শুয়ে থাকেন, শরীর দুর্বল হয়ে যাচ্ছে। তার মানে বাদশা কিন্তু একেবারে মৃত্যুসজ্জায়। অর্থাৎ বাদশার যেই অসুখটি হয়েছে সেটি যদি দ্রুত সারানো না যায় তাহলে কিন্তু তিনি মৃত্যুমুখে পতিত হবেন। তিনি সারাদিন বিছানায় শুয়ে থাকেন, অর্থাৎ রাজদরবারের কাজকর্ম তার দ্বারা আর সম্ভব হচ্ছে না, এবং একই সাথে তার শরীরও দুর্বল হয়ে যাচ্ছে, অর্থাৎ তিনি কিন্তু শক্তি হারাচ্ছেন। কণ্ঠস্বর ক্ষীণ হচ্ছে বা কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে যাচ্ছে, বা তার কথা শুনে এখন আর বোঝা যায় না যে তিনি কি বলছেন। মনেও কোনো সুখ নেই, কারণ তিনি যেহেতু শারীরিকভাবে অসুস্থ, এ কারণেই তিনি কিন্তু মানসিকভাবেও বেশ পীড়ার মধ্যে আছেন। কাজকর্ম করতে পারেন না, বেঁচে থাকার আর কোনো আশা নেই তার। তার মানে তিনিও মনে মনে বুঝে ফেলেছেন যে তিনি আসলে আর বেশি দিন বাঁচবেন না। বাচ্চা বুঝলেন মৃত্যু তার দুয়ারে এসে হানা দিয়েছেন। তার মানে তিনি কিন্তু মৃত্যুর ক্ষণ গণনা করছেন। দূর দূরান্ত থেকে চিকিৎসকরা এলেন, নানা রকমের ওষুধ দিলেন, কিন্তু কিছুতেই কোনো উপকার হয় না। সবাই খুব চিন্তিত। তার মানে হচ্ছে এই যে রাজার অসুখ হয়েছে, কঠিন অসুখ বা জটিল অসুখ, এই অসুখের কিন্তু চিকিৎসা বা এই অসুখের কিন্তু ওষুধ কারো আসলে জানা নেই। অন্তত রাজা যেই রাজ্যের বাদশা সেই রাজ্যে কারো কিন্তু জানা নেই। তাই দূর দূরান্ত থেকে বিভিন্ন চিকিৎসকরা এলেন, তার সুস্থতার জন্য বিভিন্ন ওষুধপথ্য তারা পরামর্শ দিলেন। কিন্তু সব কিছু সেবন সত্ত্বেও রাজার কিন্তু অবস্থার কোনো উন্নতি হলো না। অর্থাৎ রাজার অবস্থা কিন্তু অপরিবর্তিত থেকে গেল এবং দিন দিন আরও খারাপই হচ্ছে। তাই সবাই রাজাকে নিয়ে খুব চিন্তিত, কারণ সবাই ভাবছে রাজা বোধহয় আর বাঁচবেন না। তারপর কি হলো বন্ধুরা, রাজা তার এই অসুখ কীভাবে সুস্থ হয়েছিল আমরা জানবো পরবর্তী ভিডিওগুলোতে। আমাদের সঙ্গেই থেকো সবাই।